হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক এরিয়া নেটওয়ার্ক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বা যে ভিডিওটা আমরা দেখবো, অ্যাকচুয়ালি এটা দুটো ভিডিও আমরা একসাথে করে দেখবো। তবে ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে দুটো কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমার এক কলিগ ফ্রেন্ড দেবমাল্যর সাথে আলোচনা করতে করতে এই কনসেপ্ট আমার মাথায় আসে, এবং এই ব্যাপারে দেবমাল্য হেল্পস মি আ লট। আর একজন মানুষ আছেন, ইনফ্যাক্ট তিনি আমার প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকেন, তিনি হচ্ছেন আমার টিচার মিস্টার কে কে হাতি। স্যারের কাছ থেকে পাওয়া শিক্ষার প্রতিফলন আমি আমার এই চ্যানেলে সবসময় আপলোড করে থাকি। তো আজকের ভিডিওটা এই দুজন মানুষ এবং তার পাশাপাশি আপনাদের সকলকে ডেডিকেট করলাম। তো আজকে এই ভিডিওটার অবজেক্টিভ হলো দুটো, এক হচ্ছে ওয়েবসাইট বাইন্ডিং, আর একটা হচ্ছে ওয়েবসাইট রিডাইরেকশন। এই স্লাইডে আমি আমার দুটো অবজেক্টিভ মেনশন করেছি। ফার্স্ট থিং ফার্স্ট, প্রথম অবজেক্টিভটা বলছি, এটাই হচ্ছে আমার আইআইএস বাইন্ডিংস। এখানে আমি যেটা মেনলি করতে পারি আমরা আইআইএস বাইন্ডিংস দিয়ে, সেটা হচ্ছে একটা ইউজার যখন কোনো ওয়েব রিকোয়েস্ট অর্থাৎ একটা ইউআরএল সে যখন তার ওয়েব ব্রাউজারে টাইপ করে, তখন সেই এইচটিটিপি রিকোয়েস্টটা প্রথমে ডিএনএস সার্ভারের কাছে যায়। ডিএনএস সার্ভার তখন তারপরে সেই রিকোয়েস্টটা আমার ওয়েব সার্ভারের কাছে পাঠায়। আমার ওয়েব সার্ভারের আইআইএস বাইন্ডিংস এরিয়াতে তিনটে জিনিস মেনলি মেনশন করা থাকে। প্রথম, রিকোয়েস্টটা এইচটিটিপি রিকোয়েস্ট কিনা, যদি পোর্ট নাম্বার 80 হয় তাহলে সেটা এইচটিটিপি রিকোয়েস্ট, তাহলে প্রথম যেটা চেক করা হয় সেটা হচ্ছে আমার পোর্ট নাম্বারটা। সেকেন্ড যেটা আমাকে করতে হয় সেটা হচ্ছে আমার ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসটা, আর থার্ড যেটা সেটা হচ্ছে হোস্ট হেডার অর্থাৎ ওয়েবসাইটের নামটা। এছাড়াও আইআইএস বাইন্ডিংসের মাধ্যমে আমরা আর একটা কাজও করতে পারি। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক আমার একটা কোম্পানি রয়েছে, বা আমার ধরা যাক আমার এই ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটার একটা ওয়েবসাইট রয়েছে যার নাম www.example.org। এখন এই নামটা ততটা ইউজার ফ্রেন্ডলি নয়, কারণ আমার বিজনেসের গোলের সাথে এই নামটার সেরকম কোনো মিল নেই। তাই আমি একটা নতুন ডোমেন ক্রিয়েট করেছি বা নতুন ডোমেন আমি পারচেস করেছি যেটার নাম www.tech.edu। আমি চাইছি www.example.org যা কন্টেন্ট, সেম কন্টেন্ট আমার www.tech.edu এই ওয়েবসাইটটাতেও পাওয়া যাবে। অর্থাৎ ইউজার এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউআরএল টাইপ করতে পারে, কিন্তু কন্টেন্ট তাদের কাছে সেম কন্টেন্টই তারা পাবে। তো এই কাজটা করার জন্যই কিন্তু আমাদের আইআইএস বাইন্ডিংস দরকার। আমরা নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট না করে, অর্থাৎ www.tech.edu এই ওয়েবসাইটটা ক্রিয়েট না করেও আমরা এই ডোমেনটাকে কিন্তু ইউজ করতে পারবো, এবং একটা ইউজার example.org-তে ঢুকলে যে ইনফরমেশন বা যে কন্টেন্ট দেখতে পাবে সেম কন্টেন্ট তারা কিন্তু www.tech.edu এই ওয়েবসাইটটাতে ঢুকলেও দেখতে পাবে। অর্থাৎ ছোট কথায় বলতে গেলে দুটো ডিফারেন্ট ডোমেন, কিন্তু কন্টেন্ট ইজ সেম। এবার আমি আমার ল্যাব এনভায়রনমেন্ট একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমার ডিএনএস সার্ভার, এই ডিএনএস সার্ভারে উইন্ডোজ সার্ভার 2012 R2 ইনস্টল করা আছে, আর একটা সার্ভার রয়েছে ওয়েব সার্ভার বা আইআইএস সার্ভার যেটাতে উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টল করা আছে, আর একটা এন্ড ইউজার পিসি বা ল্যাপটপ রয়েছে যেখান থেকে ইউজার আমার এই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করবে, এই দুটো ওয়েবসাইটকেই অ্যাক্সেস করবে। এবং আমার অবজেক্টিভ অনুযায়ী আইআইএস বাইন্ডিংস আমি কনফিগার করব, এবং ইউজার দুটো ওয়েবসাইটটি এন্টার করবে এবং সেম কন্টেন্ট তারা পাবে। এবার আমি সরাসরি চলে যাচ্ছি আমার প্র্যাকটিক্যাল ভিডিওটাতে। এইটা আমার ডিএনএস সার্ভার, এটাতে 2012 ইনস্টল করা আছে, 2012 R2 ডিএনএস সার্ভার। আর এইটা হচ্ছে আমার 2016 সার্ভার যেটাতে আমি আইআইএস রোলটা ইনস্টল করেছি, আইআইএস। আর এইটা হচ্ছে আমার এন্ড ইউজার পিসি বা ডেস্কটপ। প্রথমে আমি www.example.org এই সাইটটা কনফিগার করি। ওয়েবসাইট কিভাবে কনফিগার করতে হয় বা ডিএনএস এর সাথে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় তার ভিডিও আমি এর আগেও দেখিয়েছি। আপনারা উপরে দেওয়া যে কার্ড আই যে সিম্বলটা আসছে ওখানে ক্লিক করলে পুরনো ভিডিওটা পেয়ে যাবেন। আইনেট পাব www root, এখানে আমি একটা ফোল্ডার বানাচ্ছি example site। এখানে আমি html ফাইলটা ক্রিয়েট করব, html h
H1, welcome to Tech Area Network. Body tag ta close korlam, then HTML save korchi. Double quotes index.html double quotes end column save. এবারে আমি আমার IIS ওয়েব সার্ভারে IIS ম্যানেজারে এসে একটা ওয়েবসাইট অ্যাড করছি. example underscore site physical path c drive inet pub www root example site. এই আইপিটা হচ্ছে আমার এই ওয়েব সার্ভারটার আইপি, আর আমার হোস্ট নেমটা হচ্ছে www.example.org, পোর্ট 80 থাকবে. ওকে, ডিফল্ট ডকুমেন্টে ইন্ডেক্স ডট এইচটিএমএল টাকে মুভ আপ করে উপরে তুলে দিচ্ছি. মুভ আপ. এখানে একটা অপশন রয়েছে এডিট সাইটের তলায়, বাইন্ডিংস. এইটাই হচ্ছে IIS বাইন্ডিংস এর কনফিগারেশনের জায়গাটা. এইখানে তিনটে জিনিস দেখার আছে. এক হচ্ছে আমার পোর্ট নাম্বারটা, যেটা 80, অর্থাৎ আমার DNS সার্ভার যখন একজন ইউজারের রিকোয়েস্টকে আমার এই ওয়েব সার্ভারে ফরওয়ার্ড করবে, তখন প্রথমে দেখবে পোর্ট নাম্বারটা, যেটা HTTP ডিফল্ট পোর্ট নাম্বার 80 থাকে, 80 রয়েছে. সেকেন্ড হচ্ছে আমার IIS সার্ভার, অর্থাৎ এই ওয়েব সার্ভারটার আইপি অ্যাড্রেস. আর সেকেন্ড হচ্ছে হোস্ট হেডার, মানে আমার হোস্ট নেমটা কি. তো আমার হোস্ট নেম হচ্ছে www.example.org পোর্ট 80 10.10.10.5, এটা আমার ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেস. এইবারে আমি চলে যাচ্ছি আমার DNS সার্ভারে. এটা আমার DNS সার্ভার. এখানে আমি একটা ফরওয়ার্ড লুকআপ জোন ক্রিয়েট করছি. জোনের নাম example.org, এটা একটা প্রাইমারি জোন. নেক্সট ফিনিশ. এখানে আমি একটা হোস্ট রেকর্ড বা এ রেকর্ড অ্যাড করছি, আর আইপি অ্যাড্রেসটা দিচ্ছি আমার ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেস, সেটা হচ্ছে কি 10.10.10.5 অ্যাড হোস্ট. ওকে, ডান. এইবারে আমি একটা এন্ড ইউজার কম্পিউটার থেকে আমার এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করছি, বাই নেম অ্যাক্সেস করব. আমার ওয়েবসাইটের ইউআরএলটা কি www.example.org, ঠিক আছে. তো আমি example.org এর হোম পেজে এটাই সেট করেছিলাম, এই কন্টেন্টটাই ছিল, এটাই দেখাচ্ছে. এখন example.org, যেটা আমি আগে বলছিলাম, example.org এইটার মাধ্যমে আমি আমার পরিচিতি, আমার বিজনেসের পরিচিতি বা আমার কোম্পানির পরিচিতিটা আমি ঠিক প্রকাশ করতে পারছিলাম না. তো আমি একটা ওয়েব, একটা ডোমেন আমি কিনেছি, ধরা যাক সেটার নাম www.tech.edu. আমি চাইছি যে সমস্ত ইউজাররা www.example.org টাইপ করবে তারাও এই পেজটা দেখবে, এবং যে সমস্ত ইউজাররা www.tech.edu এই ওয়েবসাইটটা ইউআরএলটা এখানে প্রেস করে এন্টার করবে, তারাও সেম কন্টেন্টটা দেখবে. তাহলে যেটা আমাকে করতে হবে এখন, সেটা হচ্ছে আমি এক্সাম্পল সাইট যে কনফিগারেশনটা করেছিলাম সেখানে যাব, বাইন্ডিংসে গিয়ে আমি এখানে অ্যাড করব. প্রথমে আইপি অ্যাড্রেসটা দিলাম, আমার ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেস, অর্থাৎ এই সেম ওয়েব সার্ভারেই সার্ভারের আইপি অ্যাড্রেসটা দিলাম, পোর্ট 80 থাকলো, আর হোস্ট নেম হবে www.tech.edu. ওকে, অ্যাড হয়ে গেছে, ক্লোজ. এইবারে আমি DNS সার্ভারে যাব. DNS সার্ভারে আমি
আর একটা জোন ক্রিয়েট করব, আর একটা প্রাইমারি জোন ক্রিয়েট করব আমি। জোনটার নাম দেব টেক ডট এডু। নেক্সট 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 ফিনিশ। টেক ডট এডুতে একটা হোস্ট রেকর্ড অ্যাড করব, www, আইপি অ্যাড্রেসটা দেবো আমার ওই ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসটা, অ্যাড হোস্ট। ওকে ডান। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো, আমার ডিএনএস সার্ভারে আমার এক্সাম্পল ডট ওয়ার্জি নামে একটা প্রাইমারি জোন ছিল এবং তার অ্যাসোসিয়েট একটা ওয়েব সার্ভারও ছিল, যেটা হচ্ছে www.example.org। আমি আর একটা জোন ক্রিয়েট করেছি যেটার নাম হচ্ছে টেক ডট এডু, এখানেও একটা হোস্ট রেকর্ড অ্যাড করেছি www, এবং তার FQDN বা ফুললি কোয়ালিফাইড ডোমেন নেমটা হচ্ছে www.tech.edu, যেটা পয়েন্ট করছে আমার ওই সেম ওয়েব সার্ভারটাকে। তাহলে আর ওয়েব সার্ভার পার্টে আমি কি করেছি, ওয়েব সার্ভার পার্টে আমি আমার পুরনো ওয়েবসাইটটা যে কনফিগার করেছিলাম সেই কনসোলেই আমি জাস্ট বাইন্ডিংসে গিয়ে প্রথমবার যখন ক্রিয়েট করেছিলাম তখন এক্সাম্পল ডট ওআরজির জন্য আমি ক্রিয়েট করেছিলাম, এবারে সেম কনফিগারেশন কনসোলে আমি টেক ডট এডু www.tech.edu এই হোস্ট হেডারটাকে অ্যাড করলাম, পোর্ট সেম রাখলাম এবং আইপি অ্যাড্রেসও সেম রাখলাম, দিয়ে আমি ক্লোজ করছি। এইবারে আমি এন্ড ইউজারের মেশিনে চলে যাচ্ছি, দিয়ে আমি এখানে একটা ওয়েব ব্রাউজার ওপেন করছি, এখানে আমি নতুন ওয়েবসাইটটা ইউআরএল টাইপ করছি। তাহলে এক্সাম্পল ডট ওআরজি যা কন্টেন্ট ছিল www.tech.edu এইটারও কিন্তু সেম কন্টেন্ট। এক্সাম্পল ডট ওআরজিটা দেখি কি দেখাচ্ছে, সেম কন্টেন্ট। তাহলে এটাই ছিল IIS বাইন্ডিং। তাহলে IIS এর মাধ্যমে কন্টেন্ট সেম রেখে দুই বা তার বেশি সংখ্যক ডোমেন নেমের সঙ্গে সেই কন্টেন্টের অ্যাসোসিয়েশন করতে পারি উইদাউট কনফিগারিং এনি ফার্দার ওয়েবসাইট। আমি একটাই ওয়েবসাইট ক্রিয়েট করব, একটাই ওয়েবসাইট কনফিগার করব, কিন্তু তার সাথে মাল্টিপল ডোমেনের আমি অ্যাসোসিয়েশন করব। এই কাজটাই আমরা IIS বাইন্ডিংস এর মাধ্যমে করতে পারি। এবারে আসছি আমার সেকেন্ড অবজেক্টিভ, অর্থাৎ ওয়েবসাইট রিডাইরেকশন। এই প্র্যাকটিক্যালটা দেখতে হলে নিচের ডেসক্রিপশনে এই প্র্যাকটিক্যাল ভিডিওটার লিঙ্কটা দেওয়া আছে, আর এই ভিডিওটার শেষে এন্ড স্ক্রিনে এই ওয়েবসাইট রিডাইরেকশনের ভিডিওর একটা লিঙ্কও দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে পরবর্তী অবজেক্টিভ যেটা আমার ওয়েবসাইট রিডাইরেকশনের উপরে ছিল সেই ভিডিওটা দেখুন। যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার পাশাপাশি এই বেল আইকনটাতে ক্লিক করে আমাদের প্রতিটা ভিডিওর রিয়েল টাইম আপডেট পেতে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।